নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। করোনার ছোবল, স্নাতক ও আইন স্তরের দুই পড়ুয়া পজিটিভ, আতঙ্ক পড়েও মহল। বরাকে পৃথক কেন্দ্রশাসিত দাবি ইউটিডিসির, দয়ানন্দের মন্তব্যে ক্ষোভ প্রকাশ সংস্থা। লায়লাপুর ফরেস্ট বিটে দুষ্কৃতীদের হামলা, মামলা ধরাই থানায়। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনায় আক্রান্ত এবার শিলচর একে চন্দ আইন কলেজ ও হাইলাকান্দি এসএস কলেজের দুই পড়ুয়া। আসাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে অফলাইন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে এবার তীব্র আতঙ্ক দেখা দিয়েছে পড়ুয়া মহলে। বিগত 10 দিনের মধ্যে পড়ুয়া সহ শিক্ষক অনেকেই করোনার প্রকোপে পড়েন। বৃহস্পতিবার এই ধারা অব্যাহত থাকে। এদিন শহরের একে চন্দ আইন কলেজের পড়ুয়া করোনা পজিটিভ হয়। বর্তমানে তাকে বাড়িতে আইসোলেশনে থাকতে পরামর্শ দেন চিকিৎসকরা। একই দিনে হাইলাকান্দির এসএস কলেজের স্নাতক স্তরের এক পড়ুয়া করোনা আক্রান্ত হয়। এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে তাকে পজিটিভ শনাক্ত করা হয়। চিকিৎসকরাও তাকে বাড়িতে আইসোলেশনে থাকতে পরামর্শ দেন। একের পর এক পড়ুয়া পজিটিভ হওয়ার ফলে অনেকের দাবি জানাচ্ছেন এই মুহূর্তে পরীক্ষা বাতিল করতে হবে। বিশ্ববিদ্যালয় বা সরকারের পক্ষ থেকে এখনও পরীক্ষা বাতিলের কোনো নির্দেশ জারি করা হয়নি। অবিলম্বে উপেক্ষিত বরাককে পৃথক কেন্দ্রশাসিত করার জোর দাবি জানাল ইউটিডিসি। শুক্রবার ইউনিয়ন টেরিটরি ডিমান্ড কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান দয়ানন্দ বুড়াগোহাঁয়ের মন্তব্যের প্রসঙ্গ টেনে তার বাঙালি বিদ্বেষী মনোভাবকে চরম নিন্দা ও ধিক্কার জানান কমিটির কর্মকর্তারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা বলেন যে বরাক উপত্যকার দীর্ঘদিনের এই গণদাবি পূরণ করার জন্য অতি শীঘ্রই যেন জরুরিকালীন ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। আমরা আর কাল বিলম্ব করতে প্রস্তুত নই। অনেক অনুনয় বিনিময় হয়েছে। 1970 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ইউটিডিসি, এতদিনেও এই দাবি কেন পূরণ হলো না, এর জন্য অবশ্যই সরকারকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমরা দেখছি যে রাজ্যে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, বরাক উপত্যকাকে রাজনৈতিকভাবে, সামাজিক দিক থেকে, অর্থনৈতিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য একেবারে নীল নকশা তৈরি হয়ে গিয়েছে। আজকের এই দিনে রাজ্য সরকারের চাকরিতে যে নিযুক্তি হয় সেসব চাকরিতে বরাক উপত্যকার কেউ নিযুক্তি পান না। কখনো কখনো একটি দুটি দিয়ে জাস্ট একটা দায়িত্ব পালন করা হয়। যিনি সবার আনন্দ বলে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে সবার আনন্দ সর্বানন্দের রাজত্বে সবাই সুখে কাটাবে, আমরা দেখছি তারই আমলে আরেক দয়ানন্দ তিনি বড় বড় কথা বলছেন। রাজ্য সরকার কেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা, পদক্ষেপ গ্রহণ করতে পারল না, এর কৈফত রাজ্য সরকারকে দিতে হবে। বরাক উপত্যকার 50 লক্ষ মানুষের আদালতে কাঠগড়ায় দাঁড়াতে হবে অবশ্যই রাজ্য সরকারকে। আমাদের স্পষ্ট বক্তব্য হলো যে বরাক উপত্যকাকে এভাবে অসমের সঙ্গে যুক্ত রেখে পদদলিত করার সময় ফুরিয়ে গিয়েছে। এবার এতদিন ধরে আমাদের প্রতি যে নির্যাতন, নিষ্পেষণ চালানো হয়েছে এর জবাব দেওয়ার সময় এসে গিয়েছে। গণতান্ত্রিক বৃহস্পতিবার রাত প্রায় 12টা নাগাদ লায়লাপুর ফরেস্ট বিট কার্যালয়ে হামলা চালালো একদল দুষ্কৃতী। দুষ্কৃতীদের হামলা বন্ধ করতে শূন্যে এক রাউন্ড গুলি চালান এএফপিএফ বাহিনীর জওয়ানরা, ফলে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে ছুটে আসেন ধলাই থানা ও লায়লাপুর পুলিশ প্যাট্রোল পোস্টের কর্মীরা। শুক্রবার লায়লাপুর ফরেস্ট বিট কার্যালয়ের আধিকারিক
হামলাকারীদের অভিযুক্ত করে ধলাই থানায় একটি মামলা দায়ের করেন। ব্যাটেলিয়ান তিনজন আর স্টাফ দুজন আছে ডিউটি। তখন হঠাৎ একটা গ্যাং আইছে, তারা দুইটা মোটরসাইকেল আর একটা স্কর্পিও, কালা স্কর্পিও নিয়ে আইছে। আবার পরে তারা জিজ্ঞাসা ডিউটি স্টাফে, তোমরা সিরামাল প্রভৃতি সিরামাল নিতে কি তাহলে বাধা দেও? হ্যাঁ, তারপর গালিগুলাস আরম্ভ করছে। গালিগুলাস আরম্ভ করার পরে হঠাৎ তারা স্কর্পিও নিয়ে তারা পিছন দিকে পরে জোরে ধাক্কা মারছে। ওই ধাক্কা দিয়ে স্টাফের খোড়া ক্ষেত নিচে গিয়ে ফরছে। ওই সময় মধ্যে দুইটা সিরামাল ফোরজে সেভেন তারা নিয়ে বাঘছে। আবার একটু পরে স্টাফে যখন আবার রোডে ডিউটি আরম্ভ করলো, তখন এই যে আপনার দুইটা একজন ড্রাইভার তারপর যে মিলিয়ে তার মার্কেট করে ও ফাঁকি দেওয়া, আরেকজন এটা সন্ধান লাগে, আরেকজন আবার আরেকটা গাড়ি আছে 1109 সিরামাল লোড, এটাও নিয়ে আবার ও ফাঁকি তারা ভাগছে। ভাগে নিয়ে যাওয়ার পরে আবার একটু পরে আবার দেখি বহুত মানুষ আছে লাঠি দা ইত্যাদি নিয়ে তারা আইয়া অফিসে আক্রমণ করা আরম্ভ করছে, বেড়া ভাঙছে, তার মোটরসাইকেল ডিপার্টমেন্ট মোটরসাইকেল ভাঙছে। তারপর গিয়ে স্টাফ রুমে যখন মার্কেট যখন আরম্ভ করতো, তখন ব্যাটেলিয়ানে বাধ্য হইয়া অ্যাকাউন্ট ব্ল্যাঙ্ক ফায়ার করছে উপরে দিয়ে। শিলচর সিভিল হাসপাতালে করোনার প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ মরিয়া হয়ে জড়ো হয়েছেন ভ্যাকসিনের জন্য। এখানে কোভিড প্রোটোকল বিন্দুমাত্র মানা হচ্ছে না। সূত্রমাত্র খবর এসে পৌঁছায় আমার বাংলার কাছে। একাধিক মানুষ একে অপরের গায়ে হুমড়ি খেয়ে ভ্যাকসিনের প্রতীক্ষায়। দেখুন সেই ছবি। বৃহস্পতিবার আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের সচিব উচ্চ মাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষার তালিকা সূচি পরিবর্তনের নির্দেশ জারি করার পর ছাত্র আন্দোলনে জয় হয়েছে বলে এআইডিএসওর পক্ষ থেকে দাবি করা হয়। পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে গত 9 এপ্রিল থেকে সংগঠন ক্রমশ আন্দোলন চালিয়ে যাচ্ছিল। এমনকি কাউন্সিল ও সেবা কর্তৃপক্ষকে স্মারকপত্র প্রদান থেকে শুরু করে বরাক উপত্যকার 3 জেলায় ধর্ণা, বিক্ষোভ, পরীক্ষা সূচির প্রতিলিপি দাহ সহ প্রায় 5,000 পড়ুয়াদের স্বাক্ষরিত স্মারকপত্র রাজ্যপালের নিকট প্রেরণ করে। পাশাপাশি বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত আন্দোলন কর্মসূচিতেও যুক্ত থেকে আন্দোলনকে আরও শক্তিশালী রূপ দিতে সচেষ্ট থাকে সংগঠন। পড়ুয়াদের আন্দোলনের প্রবল চাপের কাছে মাথা নত করতে বাধ্য হয় কাউন্সিল বলে মনে করে সংগঠন। অন্যদিকে সেবা কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানানো হয় এবং করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতিকে মাথায় রেখে যৌথ আহ্বায়ক মণ্ডলী আগামী 26 এপ্রিল বরাক বন্ধ কর্মসূচি আপাতত স্থগিত রাখার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে সমর্থন জানিয়ে সংগঠনের পক্ষ থেকে পড়ুয়াদের জীবন রক্ষার পর গুরুত্ব দিয়ে কোভিড বিধি মেনে চলতে আহ্বান জানানো হয়েছে। বরাক উপত্যকায় বিশেষ করে বাংলা ভাষা আইন এখানে আছে, এখানে প্রতি বছর নিজেদের মাতৃভাষার অধিকার রক্ষার লড়াইয়ের শপথ নিয়ে 19 মে শ্রদ্ধা সহিত পালন করা হয়। তা সত্ত্বেও উগ্র প্রাদেশিকতাবাদী শক্তির কাছে মাথা নত করে আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল এবং সেবা ওই দিনেই পরীক্ষা রেখেছিল। তার বিরুদ্ধে প্রতিবাদী মানুষ, মাতৃভাষাপ্রেমী মানুষ, প্রতিটা মানুষ গর্জে উঠেছিল, বিশেষ করে বরাক উপত্যকায়। এবং সেই আন্দোলনের চাপে বাধ্য হয়ে আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল 19 মে ধার্য করা পরীক্ষাগুলি পরিবর্তন করতে বাধ্য হয়েছে। আমরা সমস্ত প্রতিবাদী মানুষকে, ছাত্রছাত্রী সহ সর্বস্তরের জনগণকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি, যে আন্দোলনই একমাত্র পথ। যারা উগ্র প্রাদেশিকতাবাদের কাছে মাথা নত করে গোটা আসামটাকে বিভাজন করার চক্রান্ত করছে, তাদেরকে প্রতিহত করার আন্দোলনই হচ্ছে একমাত্র পথ। সারা রাজ্যের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে রাজ্যের উন্নয়নের দাবিতে এগিয়ে আসার জন্য আন্তরিক আবেদন জানাচ্ছি। এবং এই আন্দোলনে
সক্রিয় অংশগ্রহণ করার জন্য সর্বস্তরের জনসাধারণকে আমরা সংগ্রামে দক্ষিণ ধলাইয়ের লাইলাপুর হাওয়াইথাং বাজার সংলগ্ন খুলিছড়া লালছড়া গ্রামীণ সড়ক সংস্কারে শুক্রবার হাত লাগালেন খুলিছড়ার 119 নম্বর সিআরপিএফ জওয়ানরা। এদিন ক্যাম্পের কমান্ডিং আধিকারিক রাজেন্দ্র সিংহের নেতৃত্বে 35 জন সিআরপিএফ জওয়ান রাস্তা সংস্কার করেন। তাদের সড়ক সংস্কার কাজে সহযোগিতা করেন চান্নিঘাট জিপির প্রাক্তন সভাপতি রাজীব উদ্দিন লস্কর। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কমান্ডিং আধিকারিক রাজেন্দ্র সিংহ বলেন, से हम अपने पोस्ट पे जाते हैं तो कम से कम 12 किलोमीटर यहाँ से एक साइड से पड़ता है। एक शॉर्ट रास्ता है जो लाल चौरा से सिंगवा गांव होकर निकलता है, उसमें 700 मीटर रास्ता इतना ख़राब है। ख़राब तो वो रास्ता भी है लेकिन 700 मीटर इतना ख़राब है कि उस रास्ते में आदमी नहीं निकल पाता, ना गाड़ी निकल पाती। इतने इतने गहरे गहरे गड्ढे थे। तो मैंने आज उस काम को कराया अपने जवानों को लगा के, और उसमें जो अपने राजू भट्टे वाले हैं उन्होंने हमारी हेल्प करी, उनके लिए भी मैं धन्यवाद बोलता हूं। और ये तो काम हमारा तो हर तरीके से पब्लिक रिलेशन, पुलिस पब्लिक रिलेशन और इस तरीके का चलता ही रहता है। तो हम तो ये कहते हैं कि जो समाज सेवा है उसको भी करते रहना चाहिए। धन्यवाद। জালালপুর বলেশ্বর হাইস্কুলে নবম শ্রেণীতে উত্তীর্ণ হওয়া পড়ুয়াদের ভর্তি ছাড়পত্র দিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ। এ নিয়ে তীব্র ক্ষোভ পরিলক্ষিত হয় অভিভাবক মহলে। বিষয়টি নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের কাছে গেলে তিনি কোনো সদুত্তর দেননি, বরং তাদের বলেন ভর্তির জন্য আর জায়গা নেই। অথচ অভিভাবকদের প্রশ্ন, যে সকল পড়ুয়ারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তারা সবাই এই স্কুলেরই পড়ুয়া, তবে কেন তাদের ভর্তি করছে না স্কুল কর্তৃপক্ষ? বৃহস্পতিবার এ নিয়ে স্কুল ইন্সপেক্টরের কাছে গেলে তিনি সেই সময় কার্যালয়ে উপস্থিত ছিলেন না। এ নিয়ে তীব্র ক্ষোভ পরিলক্ষিত হয়। আমরা জলালপুর থাকিয়া বলেশ্বর হাই সেকেন্ডারি স্কুল থেকে আমরা নাইন ছাত্রর অ্যাডমিশন না লওয়ার লাগিয়া প্রিন্সিপালে লইত না, তখন আমরা গতই আপনি কথা দিছিল যে লইবা ছাত্র স্কুলে বাকিয়া কথা দিয়া তাই না, আবার আমরা কথাটা ঘুরাই দিছি মানে কথা মিথ্যা মাতন যে না আমি তো এটা কথা দিছি। এখন আমরা এখানে আইসলাম সাব ইনস্টিটিউটার এখানে আইসলাম আমরা যে ছাত্র ইনস্টিটিউটার হয়েছে ছাত্র অ্যাডমিশন লওয়া লাগিয়া আজকে আমরা ফার্স্ট দিন ছয় দিন থেকে ঘুরি আর তাহলে আমরা এই অভিযোগ পাই না বুঝছি না, তখন আমরা কাগজটা কেউ সমঝে না আমরা তাহলে কেন পাইছি না ভাই আমরা ঘুরছি আজকে ফার্স্ট দিন ছয় দিন দেখিয়া গতিকে ওটা আপনার কাছে আমরা রিকোয়েস্ট করি, সাংবাদিক ভাইয়ের কাছে আমরা রিকোয়েস্ট করি আর যে আমরা ওটা উপযুক্ত মানে বিচারটা পাই যাবে না না এই স্কুলেও ছাত্র অ্যাডমিশন দর না মনে করো নাইনও গিয়ে ছাত্ররা মানে অ্যাডমিশন হইতো, এখন নাইনও অ্যাডমিশন হইলে আর আমরা কোনো স্কুল নাই সিক্স এইট পাস করিয়ে নাইনও এইট পাস করে নাইনও গেছে আর এই স্কুল ছাড়া আমরা কোনো রক্ষাও নাই। আর আমরা বাসাটা হইল গিয়া আধা কিলোমিটার দূর নাই পাশে আমরা বাসা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। করোনার ছোবল, স্নাতক ও আইন স্তরের দুই পড়ুয়া পজিটিভ, আতঙ্ক পড়েও মহল। বরাকে পৃথক কেন্দ্রশাসিতের দাবি ইউটিডিসির, দয়ানন্দের মন্তব্যে ক্ষোভ প্রকাশ সংস্থা। লাইলাপুর ফরেস্ট বিটে দুষ্কৃতীদের হামলা, মামলা ধরাই থানায়। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।